ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বের অবসান ঘটার পর এবার নতুন মৌসুমে নানা পরিকল্পনা নিয়ে ব্যস্ত বার্সেলোনা। এই গ্রীষ্মের দল বদলে কাতালান জায়ান্টরা দলের আক্রমণ ভাগের পুনর্গঠনের কাজ করবে, এমনটা মৌসুম শুরুর আগে থেকে জানা গিয়েছিল গণমাধ্যমে। এদিকে বার্সেলোনার সেরা পছন্দের তালিকায় সবার উপরে আছে আর্জেন্টাইন তরুণ লাউতারো মার্টিনেজের নাম। 23 বছর বয়সী তরুণ এই আর্জেন্টাইনকে পেতে এর আগেও ইন্টার মিলানের কাছে প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা, কিন্তু দুই ক্লাব সমঝোতায় পৌঁছাতে না পারায় ইন্টার মিলান থেকে লাউতারো মার্টিনেজের আশা হয়নি বার্সাতে। এদিকে মার্টিনেজও চাচ্ছে বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে জুটি গড়তে। জাতীয় দলের কিংবদন্তির সঙ্গে খেলতে চায় লাউতারো মার্টিনেজ। এত সব খবরের মাঝে এবার আর্জেন্টাইন গণমাধ্যম ওলে জানিয়েছে নতুন খবর। তারা নিশ্চয়তা দিয়েছে এই গ্রীষ্মের দল বদলেই বার্সেলোনার জার্সিতে দেখা যাবে লাউতারো মার্টিনেজকে। সেজন্য গোপনে প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। আর কাজ এগিয়ে নিতে বার্সেলোনা ও ইন্টার মিলান দুই ক্লাবের মধ্যে হয়েছে আলোচনা। গণমাধ্যমে বিষয়টি সুস্পষ্ট না হলেও ঘটনা এগিয়ে গেছে বহুদূর, এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ওলে। ওলের প্রতিবেদন অনুযায়ী জানা যায় নগদ অর্থ দিয়েই লাউতারো মার্টিনেজকে দলে আনছে বার্সেলোনা। তবে চুক্তির ব্যাপারটি চূড়ান্ত হলেই গণমাধ্যমে তা প্রকাশ পাবে। এদিকে এর আগে গতকাল স্পেনের বেশ কয়েকটি গণমাধ্যমে জানা গেছে ইন্টার মিলানের সহ সভাপতি জেনত্তি জানিয়েছেন বার্সেলোনার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। জেনত্তির এই কথা মিথ্যা দাবি করছে ওলে। ওলের এই রিপোর্টের পর স্বস্তি পেতে পারে বার্সেলোনা ভক্তরা। শেষ পর্যন্ত হয়তো সকল গুঞ্জন সত্যি করে মেসির সঙ্গে বার্সেলোনার জার্সিতে 2020-21 মৌসুম খেলবেন লাউতারো মার্টিনেজ।